প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে আমরা গ্রামের সহজ সরল এক মেয়ের সামনে হাজির হয়েছি। তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আমাদের মাঝে তুলে ধরব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? ভাবনা। ভাবনা, আপনার বয়স কত? 18-19 হবে। তো ভাবনা আপা থাকেন কোথায়? তো থাকেন কার কাছে? থাকি খালার কাছে, দুঃসময় খালা আছে, খালার কাছে থাকি। তো খালার কাছে থাকলে তো মনে খাওয়ার খরচ ঘর ভাড়া দিতে হয় না? মানুষের বাসায় কাজ করি, বাচ্চাকে তার কাছে রেখে। আচ্ছা, কয়টা বাসায় কাজ করে? এই তো তিনটা বাসায় কাজ করতাম, তখন দুটো বাসায় কাজ করি না, শরীর ভালো না, বাচ্চারও শরীর ভালো না, তখন একটা বাসায় কাজ করি। আচ্ছা, এক বাসায় কাজ করেন? এক বাসায় কাজ করে যা পান তা দিয়ে সংসার চলে? আচ্ছা, তো স্বামী চলে গেছে কতদিন? আচ্ছা, বাচ্চা তো বড় হয়েছে, বাচ্চাদের দুধ দুধ খাওয়াইতে হয়, তোলা খাওয়াইতে হয়, তো এইসব খাওয়াইতে পারেন? এখন কেমন পুরুষ আসলে জীবনে বিয়ে শাদী করবো? মরার মতন সেরকম মানুষ পাইতাম যে আমার বাচ্চার দেখাশোনা করতো, আমার দেখাশোনা করতো, আমার টাকা পয়সা দরকার না, সে আমাকে দুধের দুটো খাওয়ান দেবো, আমার বাচ্চার ফেসবুক করবো, তাতেই আমি শিখি। আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বার বলতে পারেন? তো দর্শক, আপনারা যদি ভাবনা না ভাবনা আমার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01606075243। আমি নাম্বারটা আবারও বলছি, 01606075243। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।